ଏଇଟା ଗୋଟେ ଭଲ କୋଶ୍ଚିନ୍ ଜଣେ ପଚାରୁଛେ ୟାକୁ କେମିତି ସମତୁଲ କରିବା ଆମର ଇକ୍ୱେସନ୍ ଦେଇଛି ପି ବି ଏନ ଓ ଥ୍ରୀ ହୋଲ ଟୁ ସେଥିରୁ ଆମେ ପାଉଛେ ପିବି ଓ ଏନ୍ ଓ ଟୁ ଓ ଟୁ ତ ୟାକୁ ସମତୁଲ କରିବାରେ ଗୋଟିଏ କ୍ରିଟିକାଲ ଷ୍ଟେପ୍ ଅଛି ମେ ବି ସେଇଥିପାଇଁ ବୁଝିପାରୁନଥିବ ତ ଦେଖ ଷ୍ଟେପ୍ ବାଇ ଷ୍ଟେପ୍ କହୁଛି କେମିତି କରିବ ଏଟା ୟାର ଫର୍ମୁଲାକୁ ଆଉ ପ୍ରଡ଼କ୍ଟ ମାନେ ଉତ୍ପାଦ ପଟେ ଅବଜର୍ଭ କଲେ ଜାଣିପାରିବ ପି ବି ଟା ଅଲରେଡ଼ି ସମତୁଲ ହେଇକି ଅଛି ଏଠି ଗୋଟେ ପି ବି ଅଛି ଏଠି ବି ଗୋଟେ ପି ବି ଅଛି তো পিবি বিষয় চিন্তা করার দরকার নাই আচ্ছা নাইট্রোজেন এটি দিটা এন ও থ্রি এমনি ব্রাকেট দিয়ে টু লেখায় হইচি মানে এন হব অক্সিজেন ছটা হয়ে যু মানে এ দিই রকম এন ও থ্রি তো গোটে এন গোটে নাইট্রোজেন তিনটা অক্সিজেন সেমতি যদি দিটা এন ও থ্রি অনেক নাইট্রোজেন দিইটা তো যেহেতু এটি নাইট্রোজেন দুইটা অনও টু রাইট্রোজেন অনেক আউথরে নাইট্রোজেন নাহি তো এই এনো টু মতো দিটা নেওয়া পড়ব হলে মোটর নাইট্রোজেনটা দিপটে সমতুল হব তো ফার্স্ট স্টেপ রে এমতিপারি যে মু এনো টু দিটা নেযি টু এন ও টু বলে লিখিদি তো টু এন ও টু লিখিদে মোটর এন সমতুল হয়ে গেল এপটে দিটা এপটে দিটা তারপরে অক্সিজেন আসবি পিবি অলরেডি সমতুল হয়েকি লা এন কু মু সমতুল করেদেি এবার অক্সিজেন কজে গণলে দেখ এটি ছটা অল থ্রি ইন্টু টু ছা আছে এপটে পিবি ও গোটে অয়ান এইটা যে টু মানে গোটে নাইট এন ভিতরে দুটো অক্সিজেন মুি তেমন চারটা অক্সিজেন হয়ে গেল টু ইন্টু টু তো এটি গোটে অলরে অসা টোটাল মিশলে পাঁচ হয়ে এটি মোটর ছটা অতো আউ গোটে অক্সিজেন এটি এই অগার মতো গোটি ও দরকার এটা ও টু অ তো ও টু পূর্বর এটি কেতে লেখবি দেখবা তুমি ভিতর কি জিনিসপারছ কি মুমিশন দৌছি তুমি অনমিউট করি পার

তো এটি হাফ অটো যদি আমি লেখা তাহলে অক্সিজেনটা বা হাফটা কিন্তু পয়েন্ট ফাইভ বলছি হলে এবার মানে দেখ পুরা ইকুয়েশনটা বা তুমি যদি সমতুল ইকুয়েসন লেখাকে কুহাই এত লেখিল ঠিক হয়ে গেল কিছু ভুল না এখানে খালি কোণ হুয়ে এমতি মানে ভগ্নাংশ লেখা টিকিট ভালো লাগে নি কোম গোটাই হাফ পয়েন্ট ফাইভ এমতি লেখবা তুমি যদি চাহু হোল নম্বর করি লেখব ওয়ান টু থ্রি এমতি নুজ ତାହେଲେ ଗୋଟେ କାମ କର ମାନେ ଇକ୍ୱେସନ୍ଟା ତ ସମତୁଲ ହୋଇସାରିଲାଣି ତ ଦୁଇପଟେ ତୁମେ ଟୁ ଗୁଣନ କରିଦିଅ ତ ଦୁଇପଟେ ଯଦି ଟୁ ଗୁଣନ କରିଦେଲି ତାହେଲେ ମୋର ଫାଇନାଲ୍ ଇକ୍ୱେସନ୍ଟା ଏମିତି ଆସିବ ଏଠି ହେଇଗଲା ଟୁ ପି ବି ଏନୋ ଥ୍ରୀ ହୋଲ୍ ଟୁ ଏଇଟା ହେଇଗଲା ଟୁ ପି ବି ଓ ଏଇଟା ଟୁ ଇଣ୍ଟୁ ଟୁ ଚାରି ହେଇଗଲା ଏନୋ ଟୁ ଆଉ ହାଫ୍ ଇଣ୍ଟୁ ଟୁଟା ୱାନ୍ ଓ ଟୁ ହୋଇଗଲା ତ ତୁମର ଫାଇନାଲ୍ ଯେଉଁ ବାଲାନ୍ସ ଇକ୍ୱେସନ୍ଟା ଆସିବ ଏମିତି ଦେଖାଯିବ কিন্তু ফ্ৰাক ভগ্নাঞ্চিলে ভাল লাগে নিৰ্মাণ

ଅକ୍ସିଜେନ୍ ଟୋଟାଲ ହେଇଗଲା ଛଅଟା ତେଣୁ ଏପଟେ ବି ମୋତେ ଛଅଟା ରଖିବାର ଅଛି ସମତଲ କରିବାର ଅର୍ଥ ସେୟା ତେଣୁ ଏଠି ଗୋଟେ ଅଛି ଏଠି ଚାରିଟା ହେଇଗଲା ଟୁ ଏନ ଓ ଟୁ ଲେଖଛି ନା ତ ଏନ ଓ ଟୁରେ ଦୁଇଟା ଅକ୍ସିଜେନ୍ ଦୁଇଟା ଏନ ଓ ଟୁ ନେଲେ ଚାରିଟା ଅକ୍ସିଜେନ୍ ହେଇଗଲା ତ ୱାନ୍ ପ୍ଲସ୍ ଫୋର୍ ପାଞ୍ଚଟା ଅଲରେଡ଼ି ଏଠି ଅଛି ଆଉ ମୋତେ ଗୋଟିଏ ରଖିବାର ଅଛି ଏଠି ଏପଟେ ଛଅଟା ଥିଲା

মানে নর্মাল যদি থন্ডা করি কি এন ও থ্রি হোল টু পড়ি থাকে এটি রিয়াকশন হুয়ে নি তাকে গরম করবাকে পড়ে তো তাপটা হচ্ছে তোমার রিয়াকশন র কন্ডিশন তোমার যেতক বিঘটন প্রক্রিয়া সব অনেক হ্যাঁ ডিসোসিয়েশন যেটা কোচে কি ডিকম্পোজিশন সেইতরে বহু জায়গায় তাপ দরকার হব নলে আলোক দরকার হব নলে বিদ্যুৎ শক্তি ব্যবহার হুয়ে নাই আগে তো এইটা তোমাকে তাপর আবশ্যকতা রয়েছে

বিদ্যুৎ বিঘটনার কোন হয়ে জল ভিতরে বিদ্যুৎ প্রবাহ করাইলে জলের হাইড্রোজেন অক্সিজেন সেটা অলগা হয়েকি এচ টু ও টু পাইব তো সে প্রোসেসটাটেল বুঝে হব তো তাপম আজ মানে কন্টেটর রেডি নেই তো তোমাকে নেক্সট ওইক বতাই দেবি সেটা ওকে তুমি সেটা ডাউটরে পচারি দিও হাটসঅপরে যে ডাউট পচারছ ডাউট্রে পকাই দিও আমি ডিসকস করা ଓକେ ଚଲ ନେକ୍ସଟ ଡାଉଟକୁ ଯିବା ତ ନେକ୍ସଟ ଡାଉଟ୍ଟା ହେଇଛି ସିଲଭର ଶୋଧନରେ କପର ଧାତୁ ଦ୍ଵାରା ସିଲଭର ନାଇଟ୍ରେଟ ଦ୍ରବଣରୁ ସିଲଭରକୁ ଅପସାରଣ କରି ସିଲଭର ନିଷ୍କାସନ କରାଯାଏ ଏହା ସହିତ ସମ୍ପୃକ୍ତ ରାସାୟନିକ ପ୍ରତିକ୍ରିୟାଟିକୁ ଲେଖ ତ ଏହାର ରାସାୟନିକ ପ୍ରତିକ୍ରିୟାଟା ସିଲଭର ନାଇଟ୍ରେଟ୍ର ଫର୍ମୁଲା ହେଉଛି ଏଜିଏନୋ ଥ୍ରୀ ତ ତାକୁ ତୁମେ ଏମିତି ଲେଖିପାରିବ ଯଦି ଏଜିଏନୋ ଥ୍ରୀ ସହିତ କପର ଦେଲ ତା'ର ପ୍ରତିକ୍ରିୟାରେ କପରଟା ଏନଓ ଥ୍ରୀ ସହିତ ମିଶିଯିବ ସେଥିରୁ କପର ନାଇଟ୍ରେଟ୍ ଆସିବ ସିଉ ଏନ ଓ ଥ୍ରୀ ହୋଲ୍ ଟୁ ଆଉ ସିଲଭର୍ ପୁରା ବାହାରିଯିବ ଏଜି ଅଲଗା ହେଇଗଲା ତେଣୁ କପର ସିଲଭରକୁ ଅପସାରିତ କଲା ହେଲା କିମ୍ବା ବିସ୍ଥାପିତ କଲା ବୋଲି କହିବା ତ ଏଇଟା ଗୋଟେ ବିସ୍ଥାପନ ଜାଣିପାରୁଛ ତ ଏଠି ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ଟା ଅଛି ଯେ ସମ୍ପୃକ୍ତ ରାସାୟନିକ ପ୍ରତିକ୍ରିୟାଟିକୁ ଲେଖ ସେଥିରେ ଏତିକି ଲେଖିଦେଲେ ତୁମର ଆନ୍ସର ହେଇଗଲା ସିୟୁ ସଲିଡ୍ ପ୍ଲସ୍ ଟୁ ଏଜି ଏନୋ ଥ୍ରୀ ଆକ୍ୱସ୍ ଗିଭ ଏନୋ ଥ୍ରୀ ହୋଲ୍ଡ ଟୁ ଆକ୍ୱସ୍ ପ୍ଲସ୍ ଟୁ ଏଜି ସଲିଡ ଏଇଟା ତମର ପୁରା ସମତୁଲ ସମୀକରଣ ପାଇଗଲେ ତ ଏଇଟା ଯଦି କୋଉ ପ୍ରକାର ପ୍ରତିକ୍ରିୟା ପଚରା ଯିବ ତାକୁ ବିସ୍ଥାପନ କହିପାରିବ କପର ଏନୋ ଥ୍ରୀରେ ଯୋଡ଼ି ହୋଇକି ସିଲଭରକୁ ବିସ୍ଥାପିତ କଲା ସିଲଭରକୁ ବାହାର କଲା ତେଣୁ ଏଟାକୁ ବିସ୍ଥାପନର ଗୋଟେ ଉଦାହରଣ ବୋଲି କହିପାରିବା ତା ସହିତ ଏଟାକୁ ତମେ ଜାରଣ ବିଜାରଣ ବୋଲି ବି କହିପାରିବ তো জারুণ বিজারণ কমিটি যেফিনেসনটা আগর মতো কৌল যে ইলেকট্রন কু নিয়ে কত জায়গার লেখা হইচ এই তুমি সে জারুণ বিজারণ কু বুঝা পাই তুমি ইলেকট্রন বিষয় ভাব এটি কপর নিয়েছি প্রতিকারক পটে খালি কপর লেখা হইছে তো কপার লেখা হইছে মানে তা উপরে চার্জ কিছু না কপর রয়েছে জিরো এপটে এই যে কপর নাইট্রেট অনেক কপৰ নাইট্ৰেট গোটেই আয়নিক যৌগিক মানে স্থান আয়ন সবাই এই কপৰৰ যি আয়ে সেইটা হ'ল কপৰ টু প্লৰ যদি মনে থানে কেমি যোৱে নাই ক্লাছ ৰে শিখিছ এগুডা কপৰ নাইট্ৰেট্ৰ কপৰটা হ'ল টু প্ল' থ্ৰী মাইনছ হ'ল নাইট্ৰেট আয়ন এন' থ্ৰী মাইনছ তাৰ চাৰ্জ হ'ল মাইনছ ৱান তো আমি যেত তাকে যোড়ি গোটে ফর্মুলা বনওচে কপর যেটা তলে তেখা হব আনো থ্রি রো ওয়ান ভেলেন্সি সেটা এটি কপর তলে লেখা হব তে আমি কপর গোটে নেওানটা আমি লেখুনে গোটে খালি এমনি কপর লেখা মানে গোটে কপর এন ও থ্রি হোল টু লেখিছে হলে ওভরঅল ফর্মুলা পাওচে তো পয়েন্ট হচ্ছে এটি যে কপরটা আছে সেটা হচ্ছে কপর টু প্লাস। ତାହେଲେ ତମର ଏପଟେ କପରର କିଛି ଚାର୍ଜ ନଥିଲା ଜିରୋ ଚାର୍ଜ ଥିଲା ତ ଜିରୋ ଚାର୍ଜଟା ଟୁ ପ୍ଲସ୍ ହେଲା କେମିତି ତ ଗୋଟେ ଜିନିଷ ଯଦି ପଜିଟିଭ୍ ଚାର୍ଜ ଯୁକ୍ତ ଚାର୍ଜ ପାଇଛି ତାମାନେ ସେ ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ନିଶ୍ଚୟ ହରାଇଛି ତ କପରରୁ ଦୁଇଟା ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ବାହାରିଗଲା ଏ ଦୁଇଟା ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ବାହାରିଗଲା ପୁରା ବାହାରିଗଲା ପରେ ତମେ କପର ଟୁ ପ୍ଲସ୍ ପାଉଛ ତେଣୁ ଯେହେତୁ କପରଟି ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ହରାଇଲା ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ହରାଉଛି ସେଥିପାଇଁ ଆମେ କପରକୁ କହିବା ଏଟା ଜାରିତ ହେଉଛି ହେଲା ଏଇଟା ଜାରଣର ସବୁଠୁ ଜେନେରାଲ୍ ଡେଫିନେସନ୍ ଗୋଟେ ଜିନିଷ ଯଦି ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ହରାଇବ ତାହେଲେ ସେ ଜାରିତ ହେଲା ବୋଲି କହିବ ତ ଯେହେତୁ ମୋର କପର ଏଠି ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ହରଉଛି ସେ ଜାରିତ ହେଉଛି ଆଉ କପର ଜାରିତ ହେଉଛି ଯିଏ ଜାରିତ ହେଲା ତାକୁ ମୁଁ ବିଚାରକ ବୋଲି କହିବି ତେଣୁ କପର ହେଲା ଏଠି ବିଚାରକ ସେମ୍ ଲଜିକ୍ରେ ଯଦି ସିଲଭରକୁ ଦେଖିବ এই এ জি এনো থ্রি যে সিলভর আছে এ জি এ চার্জ হচ্ছে প্লস ওয়ান এ এনো থ্রি মাইনস সি যোড়ি গোটে কম্পাউন্ড হয়েকি রয়েছে এপটে এজি চার্জ হচ্ছে জিও তো প্লস ওয়ান তো লা জিও নিশ্চয় ইলেকট্রো ইলেকট্রনটা বিযুক্ত চার্জ তো এ জি যদি ইলেকট্রন গ্রহণ কলা তাহলে এজি জিও স্টেট কু যাই তু সে আমি ইয়ে ইলেকট্রন গ্রহণ করুব ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ଗ୍ରହଣ କଲା ଯେମିତି ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ହରାଇଲେ ଆମେ କହୁଛେ ଜାରିତ ହେଲା ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ଗ୍ରହଣ କଲେ ଆମେ ତାକୁ କହିବା ବିଚାରିତ ହେଲା ଆଉ ଯିଏ ବିଚାରିତ ହେଲା ତାକୁ ଆମେ ଜାରକ କହିବା ତେଣୁ ଏଇଟାକୁ ତମେ ଗୋଟେ ଜାରଣ ବିଜାରଣ ପ୍ରତିକ୍ରିୟା ବୋଲି ବି କହିପାରିବୁ ଜାରଣ ବିଜାରଣ କି ବିଚାରଣ ଜାରଣ ଯାହା ଲୁଚ ଲେଖ ସେମ ଥିଙ୍ଗ ହେଲା ତ ସେମ୍ ପ୍ରତିକ୍ରିୟାକୁ ଆମେ ବିସ୍ଥାପନ କହିପାରିବା ସେମ୍ ପ୍ରତିକ୍ରିୟାକୁ ଆମେ ଜାରଣ ବିଜାରଣ ବୋଲି ମଧ୍ୟ କହିପାରିବା ઓડમી તળુકુલે सेटा माने जो सॉल्यूशन जो द्रवण रे रिएक्शन टा कलो से द्रवण रे एटा अद्रवणीय तो तळे बसी जाय से ओडा को अवक्षेपण प्रेसिपिटेट बोली भी कहंदी है yes, ना ओके okay. तो, सर अपन जो तो कहिले सर अपन जो तो कहले जो विद्युत रा उदाहरण और विघटन एटा क्लोराल खाली पद्धति हे परिबे नी हे परिबो सर मु से तळे हैंड रेस करथिले मथा अनमोडेड मु परमिशन देई माने

মানে দটা হ সা পর ক্ষাসারে এটা বিস্তাপরণ লেখিম ঠিকও না হা কলপা দটা ক ঠিকব এটাকন বিস্াপননা বলিবি কয় পেরিব পাওয়ার নো হসেটা চারটা লেখি দিলি তার CO zero charge मन ऐसी तरह charge किसी नहीं zero charge sir हाँ कुआ सर गोटे समतुल्य समीकरण है क्यों पर आप अक्रिया सर गोटा गोटे कर दिए सर मैग्नेशियम हाइड्रोक्लोरिक एसिड सर कौन 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 आ उधर को मैग्नेशियम प्लस हाइड्रोक्लोरिक एसिड इससे पढ़े हमरा इससे पढ़ भारी मैग्नेशियम क्लोराइड एवं हाइड्रोजन सर शेटा वाले डाउट पर पके को, सर एटा से कर दियो सर डाउट पचारे थले मो पाक को आसीनी मैं कोन करबि ताकु सम तीसरा को सम समीकरण समतुल्य करी ना को राशि में प्रक्रिया रा जानी होनी सर कहलो इक्वेशन टा mg प्लस हाइड्रोक्लोरिक एसिड हम गिव्स राइजेस मैग्नीशियम क्लोराइड प्लस हाइड्रोजन देखे मु फार्मूला करके लिख देली आगे

और हाइड्रोजन को बाहर कर देला विस्थापन विस्थापन करेक्ट नहीं सर पके पो, ही थी, थी, थी सर आप तो ठीक है जी केम जोटे मैसेज चिम पानी बट एनीवेज डाटा क्लियर हला था। आगे। नहीं। नहीं तो आगे। सर हम को सर विघटन प्रतिक्रिया रो समीकरण ओटा बुझी देन तुम बुझी पाती नहीं विघटन प्रतिक्रिया का ए जो प्रतिक्रियाटा देखिथिलो एटा ଏଇଟା ହଉଛି ଗୋଟେ ବିଘଟନ ପ୍ରତିକ୍ରିୟା ବିଘଟନରେ କଣ ହବ ତମେ ଗୋଟେ ଜିନିଷ ନବ ପ୍ରତିକାରକ ପଟେ ଗୋଟିଏ ଜିନିଷ ଥିବ ସିଏ ଭାଙ୍ଗିକି ସେଥିରୁ ଏଠି ମୁଁ ତିନିଟା ଜିନିଷ ପାଉଛି କୋଉଠି ତିନିଟା କୋଉଠି ଦିଟା ହେଲା ତ ଗୋଟେ ପଦାର୍ଥ ଭାଙ୍ଗିକରି ସେଥିରୁ ଏକାଧିକ ପଦାର୍ଥ ଏକାଧିକ ମୌଳିକ ହଉ ଯୌଗିକ ହେଉ ଯଦି ତିଆରି ହେଲା ଏଟା ମୌଳିକ ଏଗୁଡ଼ା ଯୌଗିକ ସେ ଯେମିତି ବି ଆସୁ

दो टा कहेंगे गुणा है जी एठी .5 टा मतलब देखीबा को भल्ला गुनी मुझे आऊँगी टूटा होल नंबर लिखी भी है ना वन टू थ्री फोर एम थी ताहले .5 को किमती उठेवो दी पटे जब दो ही गुना ना कर दवो ताहले समतुल्य ही करेगा इटा वन नहीं करा अगेन सर बुझ पहले